হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম বাচ্চাদের আবদার নিয়ে। ওক, ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। দেখুন সবাই, এরা দুজন ঝাড়াতে বসে গেছে, আমাকে ঝাড়াতে দিবে না, এ দুজনই ঝাড়াবে, জেদ করে দুজনই বসে গেছে। দেখুন কিরকম তাকিয়ে আছে, কেমন ভিডিও হচ্ছে বলে। সে তো একদম মানে নিচে দিয়ে তাকিয়ে ছাড়িয়ে যাচ্ছে। তারপরে দেখো, আমি প্লেটে করে ধনে পাতা, লেবু আর লবণ নিয়ে চলে এসেছি, এই কয়েকটা জিনিস দিয়ে মাখাবো আজকে। তারপর আমিও একটু ছাড়ালাম তেঁতুলগুলো। দেখো তেঁতুলগুলো মানে কি একদম পেকে গেছে ভালোভাবে। আমাদের বাড়ির গাছে তেঁতুল, সেখানে নিচে পড়েছিল, এরাই সবাই মানে দুজন গিয়ে কুড়িয়ে নিয়েছিল। সে দুজন গিয়ে আমাকে এসে বলছে এগুলোকে একটু মাখিয়ে দাও না, আমি খাবো আমরা ভালো করে, এই জন্য মাখিয়ে দিচ্ছি আমি। প্রথমে তেঁতুলগুলোকে ভালো করে মানে একটু দলে নেব, তারপর ধনে পাতা কুচি দিয়ে দেবো, তারপর লবণ দিয়ে দেবো একটু, তারপরে এখানে তৈরি তেঁতুলের মাখা, এর তারপরে জানি না কেমন হয়েছে মাখাটা, এরা খেয়ে বলবে। তারপরে এদের হাতে করে দিয়ে দিচ্ছি, দুজন দেখো হাত এরকম করে দিয়ে রেখেছে নিবে বলে। তারপরে একে দিলাম প্রথমে, মেয়ের হাতে দিয়ে দিয়েছি, খেয়ে দেখো বলছে, রিয়াকশনটা দেখো মুখের দিকে। দারুন, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে, এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট।